তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সো ফেন্স আজকে না বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো আজকে তো আজকে আই থিঙ্ক জায়গা দেখে বুঝতে পারছো কোথায় রয়েছে মানে ব্যাপারটা এতটাই একটা বাজে আমি যদি এইখানে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ভিডিও করব মনে করি তো আমার এখানে রাখার কোনো জায়গা নেই আর দ্বিতীয়ত এখানে আলোটা ঠিকঠাক পড়ে না পুরো মাথার ওপরে পড়ে আর খুব বাজে ভিডিও হয় তো চলো এখানে ভিডিও না করে আমাকে এইভাবেই ভিডিও করতে হচ্ছে অ্যান্ড বাই দে তো দেরি না করে চলো কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের দিয়ে দিই তো দেখো সবার ফার্স্টে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে লাইন ড্রয়িংয়ের ওপর ভিডিও তো লাইন ড্রয়িংয়ের ওপর তুমি ভিডিওটা চাইছো ঠিকই তো আমি লাস্ট দু দিনে দুটো ভিডিও করেছিলাম আর আজকে আমি সারাদিন কলকাতায় রয়েছি অ্যান্ড এখানে আমার ট্রাইপড নেই মেন কথা হচ্ছে বড়ো ট্রাইপড নেই যে টেবিলের ওপর আমি শ্যুট করে তোমাদেরকে দেখাতে পারবো তো লাইন ড্রয়িংয়ের কিছু স্যাম্পেল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে তো সেইটা দেখে নাও আমি বাড়ি গিয়েই একটা লাইন ড্রয়িংয়ের ওপর একটা ভিডিও দেব আর এই ছোটো ট্রাইপডে এখানে খুব মুশকিল হয়ে যায় ভিডিও করা দেন আর কোশ্চেন হচ্ছে আর্ট হিস্ট্রিতে কী ধরনের কাজ দেওয়া হয় দেখো আর্ট হিস্ট্রিতে কী ধরনের কাজ দেওয়া হয় আই হ্যাভ নো গ্রেট এক্সপিরিয়েন্স বাট যতদূর আমি শুনেছি ততদূর মানে নর্মাল যদি পোর্টফোলিওর কাজ বলতে চাও কেন আর্ট হিস্ট্রির যে এক্সাম সেটা তো বেশিরভাগ থিওরির ওপরে হয়ে থাকে তো সেক্ষেত্রে থিওরি পেপারের কোশ্চেনটাতে বেশি জোর দেওয়া হয় আর প্র্যাকটিক্যালে হয়তো কম্পোজিশন ওয়াটার কালার স্টিল লাইফ এইসবই দেওয়া হতে পারে বা কনসেপশনারি কোনো ড্রয়িং নেক্সট আরবিউতে সেকেন্ড লিস্টে নাম আসার জন্য কি সেকেন্ড টাইম এক্সাম দিতে হয় কি জুলাই মাসের পনেরো তারিখে যে এক্সামটা হয়েছিল তার ভিত্তিতেই হয় তো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি সেকেন্ড লিস্ট একটা বেরোলেও বেরোতে পারে এর কোনো গ্যারান্টি নেই যে সেকেন্ড লিস্ট বেরোবেই সাপোজ দেখা গেল তোমাদের ভাইভাতে যে পনেরো থেকে ষোলো জনকে সিলেক্ট করা হবে এক একটা ডিপার্টমেন্ট এক এক সিট সেই সংখ্যা অনুযায়ী সেখানে কেউ অ্যাডমিশন নিল না তখন যদি কোনো সিট খালি থাকে তখন কিন্তু লিস্ট বার করা হয় তো এটাই হচ্ছে ব্যাপার বা দেখা গেল তোমাদের এরকম করা হলো যে অ্যাপ্লাইডে প্রথমে দশজনের নাম নেওয়া হলো তার পরবর্তীতে ছজনের নাম বার করা হলো বা পরে দুজন পরে দুজন এইভাবে নাম বার করা হলো কিন্তু এইটা না যে তোমাদের কন্টিনিউয়াস নাম বেরোতেই থাকবে বেরোতেই থাকবে যদি ভ্যাকান্সি থাকে তবেই কিন্তু লিস্ট বেরোবে আর তোমরা যে অলরেডি এক্সাম দিয়ে ফেলেছো তার উপরে ভিত্তি করেই হবে এছাড়া এক্সট্রা কোনো এক্সাম নেওয়া হয় না নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কেমন সরি তুমি যে কোশ্চেনটা করেছিলে আমার কোনো ধারণা নেই দুটো প্রাইভেট আর্ট কলেজ সম্পর্কে যা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আর কোনো কলেজে আমি যাইনি যে গভর্নমেন্টগুলো তো হলে হবে না হলে মানে আর্ট কলেজের পড়া এন নিজে বাড়িতে যতটা সম্ভব করবো নেক্সট দি যে কোশ্চেন দিদি জিসিএসই এর মানে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্টের স্কালচার ডিপার্টমেন্ট সম্পর্কে বলো দেখো স্কালচার ডিপার্টমেন্ট সম্পর্কে যতটা আমি বলতে পারবো সেটা হচ্ছে তোমাদের অবশ্যই ক্লে মডেলিংয়ের কাজ করতে হবে আমাদের ইউনিভার্সিটিতে যেমন দেওয়া হয়েছিল অ্যানিমাল ফিগার অথবা হিউম্যান ফিগারের ওপর ভিত্তি করে তো আই থিঙ্ক স্কালচারেও এমন কিছুই দেওয়া হবে সেটা গভর্নমেন্ট আর্ট কলেজ হোক আর যাই হোক ইন্ডিয়ান আর্ট কলেজের অ্যাডমিট তো ইন্ডিয়ান আর্ট কলেজের অ্যাডমিটটা এখনও পর্যন্ত পাইনি বলতে গেলে নাইনটি পার্সেন্টই পাইনি আমি মাত্র একজনের কাছে শুনেছিলাম তার এসেছে তো সে আমারই জুনিয়র ক্লাসমেট বলতে পারো তো তার এসেছে বাকি অনেকের সাথে কথা হয়েছে তাদের কারোরই আসেনি নেক্সট কোশ্চেন হচ্ছে বিউতে টোটাল ফিস কত দেখো যদি টোটাল অ্যাডমিশন ফিস বলো যে তুমি যখন ফার্স্ট টাইম চান্স পাবে তখনকার ফিজের কথা যদি বলো তো সেক্ষেত্রে আই থিঙ্ক সাড়ে ষোলোশো সামথিং এরকম কিছু রয়েছে অ্যান্ড পার সেমিস্টার একটা সেমিস্টারে যখন উঠছো তুমি একটা সেমিস্টারে তখন একটা ছোট্ট অ্যামাউন্টের ফিস রয়েছে আর যখন এক্সামের জন্য ফর্ম ফিল করবে তখন একটা ছোট্ট অ্যামাউন্টের ফিস রয়েছে তো এরপরে যে কোশ্চেন সেটা হচ্ছে ইন্ডিয়ানের এক্সাম কবে তো অফিসিয়ালভাবে শুধুমাত্র এখনও পর্যন্ত যে নোটিশটা সামনে এসেছে সেটা হচ্ছে অ্যাপ্লাই নাও মানে ফর্ম ফিল তাছাড়া কোনো নোটিস আসেনি যদি আসে আমি চেষ্টা করব তোমাদের জানিয়ে দেওয়ার আর তোমরাও ফলো রাখো ওয়েবসাইট শুধুমাত্র আমার ভরসায় থেকো না নেক্সট একটা খুব ভালো কোশ্চেন আছে সেটা হচ্ছে প্লেসমেন্ট গ্র্যান্টেড কোন কলেজে প্রাইভেট মানে সরি প্রোভাইড করে মানে আই থিঙ্ক বলতে চাইছে যে গভর্নমেন্ট কলেজগুলো আর প্রাইভেট কলেজগুলো বা গভর্নমেন্ট আর্ট কলেজ ইন্ডিয়ান আর্ট কলেজ রবীন্দ্রভারতী মানে কোশ্চেনটা এখানে একটা ডাউট রয়েছে যে প্লেসমেন্টটা কিসের হিসেবে বলতে চাইছে তো আমি এখানে একটাই সাজেশান দেবো যে প্লেসমেন্ট কিন্তু কোনো কলেজ দেবে না বা তুমি কোনো কলেজে ডিগ্রি নিয়ে প্লেসমেন্ট পাবে না আর্ট ফিল্ড ক্রিয়েট এই সমস্ত ফিল্ড আর্ট ডান্স মানে ভিজুয়াল আর্ট ফাইন আর্ট এগুলো এমন একটা ফিল্ড এখানে তোমার কোয়ালিটিটাই ম্যাটার তুমি যদি তোমার পরিশ্রম দিতে পারো এর পেছনে আগামী নেক্সট যে বছরগুলো আছে চার থেকে পাঁচ বছর তাহলে কোনো কলেজ তোমাকে প্লেসমেন্ট দেবে না তোমার কাজই তোমাকে প্লেসমেন্ট দেবে তোমার যদি একটা স্ট্রং পোর্টফোলিও থাকে লোগো ডিজাইন ইলাস্ট্রেশন তারপর যদি পেন্টিংয়ের হয়ে থাকো পেন্টিং স্কিলের স্কালচার হয়ে থাকলে স্কালচার মানে যে যে ডিপার্টমেন্টের তার যদি একটা ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং পোর্টফোলিও থাকে স্ট্রং কাজের নলেজ থাকে তাহলে কিন্তু প্লেসমেন্ট গুটি পায় তোমার কাছে আসবে তোমাকে প্লেসমেন্ট কিন্তু কোনো কলেজ সেইভাবে প্রোভাইড করবে না এটা আমার এক্সপিরিয়েন্স আই ডোন্ট নো কি কলেজ হাতে করে প্রোভাইড করে কি না করে তো এরকম যদি বলে থাকো যে এই কলেজে স্টুডেন্টদেরকে বেশি নেওয়া হয় ওই কলেজে স্টুডেন্টদেরকে কম নেওয়া হয় তো এটা কিন্তু একটা ভুল ধারণা তোমার কোয়ালিটিটাই হচ্ছে মেন সে তুমি যে কলেজেই পড়ো না কেন তো এই তো গেল কিছু কোশ্চেন আর লাইন ড্রয়িংয়ের ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই দেব অবশ্যই জাস্ট একটু সময় চাই মানে বাড়ি না গিয়ে আমি এই ভিডিওটা করতে পারবো না কোনো মতেই সিচুয়েশান নেই তো আই থিঙ্ক কিছুটা যেগুলো তোমাদের কোয়ারিস ছিল আমি জানাতে পারলাম আর আমি দেখতে পাচ্ছি যে সমস্ত একটু আর্টের ওপর ভিডিওগুলো কিছু ভিউ ভিডিও দেখছো না শুধু আর্ট কলেজের ভিডিওগুলোই তোমরা বেশি দেখছো তো আই থিঙ্ক ওইগুলোও একটু দেখার দরকার আছে তো যাই হোক ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও মনে কেন ডিস্টার্ব করছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং